এখন আমি যেই জবটা আপনাদেরকে দেখাবো, সো নতুনদের জন্য এই ধরনের জবে একটু সুযোগ থাকে, কেন সেটা আমি বলতেছি। দেখেন এখানে একটা জব পোস্ট করছে এই ক্লায়েন্ট, যেখানে সে বাজেট তার হচ্ছে $60, কিন্তু সে এক্সপার্ট চাচ্ছে। সো এই বাজেটে সে এক্সপার্ট আসলে পাবে না, সেটা সেও জানে। আমি যদি তার আসলে জব হিস্ট্রি দেখি, এখানে দেখেন যে সে টোটাল 642 জনকে হায়ার করছে, তার টোটাল স্পেন্ড হচ্ছে $13,000। আচ্ছা, তার মানে এভারেজ আমি যদি হিস্ট্রি দেখি, হিস্ট্রিতে দেখেন যে $10 $10, তার মানে সে খুব বেশি কিন্তু স্পেন্ড আসলে করে না, $5 পার আওয়ার সে অল্প স্পেন্ড করে। সে ভালো করেই জানে যে এইসব জবে আসলে নতুনরা অনেকে অ্যাপ্লাই করবে যারা ভালো কাজ জানে। সো ও টার্গেট আসলে মেবি তাদেরকে, তারা অল্প টাকায় কাজ করে দিবে এবং সে মানে অল্প টাকায় অনেক কিছু করেও চাবে। সো নতুন যারা আছেন তারা কিন্তু এই ধরনের জবে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, আপনি জানলেন যে সে আপনাকে আসলে একটু অতিরিক্ত কাজ করাচ্ছে কিছু টাকার মানে অল্প বাজেটে, এতে করে আপনার জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনি কিন্তু মানে আপওয়ার্কে এন্ট্রি নিতে পারলেন, আপনি কিন্তু কাজ শুরু করতে পারলেন, আপনি কিন্তু একটা ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স পাইলেন। সো আমি বলবো যে যারা নতুন আছেন তারা এই এই ধরনের সিচুয়েশন অ্যাপ্লাই করতে পারেন আর কি। আপনি জানতেছেন যদিও যে আপনাকে হয়তো একটু বেশি কাজ করতে হবে ক্লায়েন্টের জন্য, বাট আপনি এক্সপিরিয়েন্সের জন্য সেটা করতে পারেন।